ভোজ্য তেলের দাম ছুটছে লাগামহীন পাগলা ঘোড়ার মতো। বিশ্ববাজারে সয়াবিন ও পাম তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারে দাম বাড়াতে হচ্ছে বলে আমদানিকারক ও মিল মালিকদের দাবি। এছাড়া তেলের পাশাপাশি চাল ডাল সহ অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। মঙ্গলবার দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে গিয়ে দেখা যায়, গত 10 দিনে সয়াবিন তেলের দাম কেজিতে 15 টাকা বেড়ে বর্তমানে 124 টাকায় অবস্থান করছে, যা আগে কখনো দেখা যায়নি। খুচরা বাজারে এ তেল বিক্রি হচ্ছে 130 টাকায়। খুচরা বাজারে পাম তেলও বিক্রি হচ্ছে প্রতি কেজি 115 টাকায়। পাইকারি বিক্রেতারা জানান, বর্তমানে প্রতিমন খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে 3585 থেকে 3590 টাকায়, আর খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতিমন 4450 থেকে 4460 টাকায়। বিক্রেতাদের একটি যুক্তি, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশেও ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কারণ বলতে ওরা বলতে আন্তর্জাতিক বাজারে তেল শর্ট, এমনকি বুকিং বেশি, মালয়েশিয়ার বুকিংটা বেশি, ইন্ডিয়ার বুকিংটা বেশি, সেই জন্য বুকিং বেশি হওয়াতে ওরা কিন্তু বলে রেটটা এখানে গত সপ্তাহে ছিল, মনে করেন সোয়াবিন ছিল 141 টাকা, এখন বর্তমান চলতেছে সোয়াবিন 45 টাকা, ফার্ম অয়েল ছিল 3300 টাকা, এখন চলতেছে 3500 টাকা সোয়াবিন। তো এবার ওরা বলতেছে মালয়েশিয়ার রেটও বেশি, ভারতের বুকিং রেটও বেশি, সেই জন্য এখানে বাজারটাই ওরা কি বাড়াই ফেলেছে। খোলা তেলের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে বসুন্ধরা, তীর, পুষ্টি, ফ্রেশ, রূপচাঁদা ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য। করোনার কারণে আন্তর্জাতিক বাজারে এপ্রিলের আগে তেলের দাম কমবে না বলে জানান পুষ্টি সয়াবিন তেলের এই বিক্রয় কর্মকর্তা। বর্তমানে করোনা পরিস্থিতি, আপনার আর্জেন্টিনা, ব্রাজিলে, আপনি জানেন হয়তো বা আমেরিকা, খুব ভয়াবহ বর্তমানে এই করোনা পরিস্থিতি, মানে পর্যবেক্ষণে ওনারা আছে। কারণ এই বর্তমান পরিস্থিতিতে যে সোয়াবিনটা উৎপাদন হয় বিশেষ করে ব্রাজিলে, আর্জেন্টিনারে, ওই প্রভাবটা এখন আস্তে আস্তে কী হচ্ছে পুরো পৃথিবীতে কি ছড়ে পড়তেছে, ওই প্রভাবটা আমাদের বাংলাদেশে পড়ছে, ওই বিধাই এখন বর্তমানে তেলের দাম বৃদ্ধিতে আছে। তেলের পাশাপাশি চালের দামও গত সপ্তাহের তুলনায় বাড়তেই। খাতুনগঞ্জে বর্তমানে বেতি চালের 50 কেজি বস্তা বিক্রি হচ্ছে 2700 টাকায়, মিনিকেট 2800 টাকা, জিরা শাইল 2950 টাকা, এবং কাটারি বক বিক্রি হচ্ছে 3000 টাকায়। নানা অজুহাতে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এক্ষেত্রে সরকারকে নিয়মিত বাজার মনিটরিংয়ের অনুরোধ জানান তারা। আমরা মধ্যবর্তী ঘরের ছেলে, মানে কি আমরা আমাদের মধ্যবর্তী ঘরের যারা আছি আমরা, হ্যাঁ, আমাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে। এই যে তেলের দাম, চালের দাম যেভাবে বাড়ছে, হ্যাঁ, এগুলো আমাদের কিনে খাওয়াটা এখন অনেক বড় মুশকিলের ব্যাপারে দাঁড়িয়েছে। এই জিনিসগুলো সরকারের দেখা উচিত, কেন দাম বাড়লো। হ্যাঁ, এখানে তো অনেক ধরনের কোনো সিন্ডিকেট ম্যান্ডিকেট এইসব অনেক ধরনের সব একত্রিত হয়ে জিনিসগুলোর দাম বাড়ায়, কিন্তু আসলে তো আমরা মধ্যবর্তী এগুলো মরে যাচ্ছে, আমাদের বেঁচে থাকার মতো মানে কি লাস্টে কোনো উপায় থাকতেছে না এই অবস্থা। এটা যদি সরকার যদি কোনো উদ্যোগ নেয় তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। এটা করোনা মহামারীর কারণে চাল ডাল তেল সহ সব কিছুর দামই এখন ঊর্ধ্বমুখী। এই দাম কখন কমবে কেউ বলতে পারছে না। বিক্রেতারা বলছেন এপ্রিলের আগে দাম কমার নেই কোনো সম্ভাবনা, ফলে এপ্রিল পর্যন্তই হয়তো এই দামের চাপে পিষ্ট হতে হবে সাধারণ জনগণকে। নগরীর খাতুনগঞ্জ থেকে রুবেল দাস, চট্টলা টিভি, চট্টগ্রাম।